দ্রুত গলছে বরফ, ভয়াবহ পরিস্থিতি সমগ্র বিশ্বর, সুতোয় ঝুলছে মানবজাতির জীবন, উঠে এলো এক ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নাও যাক। পৃথিবী গরম হচ্ছে বহুদিনই, কিন্তু আর্কটিক অঞ্চল বাকি পৃথিবী চেয়ে তিন গুণ বেশিতে গরম হচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই উষ্ণায়নের জেরে পৃথিবীর অস্তিত্ব ক্রমশ বিপন্ন হচ্ছে। রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত সেল বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আর্কটিকের বরফের স্তর ক্রমশ পাতলা হচ্ছে, ক্রমশ সংকুচিত হচ্ছে। আর্কটিক অঞ্চলে ওয়াইল্ড ফায়ারের ঘটনাও ঘটছে। সাইবেরিয়ার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল ও আশঙ্কাজনক। বিজ্ঞানীদের আশঙ্কা, আগামী 2 দশকে হয়তো এমন গ্রীষ্ম আসবে আর্কটিক অঞ্চলে যখন সেখানে থাকবে না এক টুকরো ভাসমান বরফও। একথা সকলেই জেনে গেছে যে হিমবাহ গলে সমুদ্রের জলস্তর বাড়ে। এটা যেন অবশ্যই কিছু করা যাচ্ছে না, কেননা দেশগুলি সচেতন হচ্ছে না, ফলে পরিবেশের বিপদ কাটছে না। গ্রিনল্যান্ডের পরিস্থিতি আশঙ্কাজনক, মিয়ামিয়াও বিপন্ন। নাইজেরিয়া, ক্যানসাস বা ক্যালিফোর্নিয়া ধীরে ধীরে উষ্ণতাজনিত বিপদসীমার আওতায় চলে যাচ্ছে, একটির পর একটি এলাকা। তাই কলকারখানা থেকে নির্গত ধোঁয়াকে শোধন করা, গাছ না কাটা, নোংরা আবর্জনাকে বর্জন করা, একটি গাছ কাটলে তার পরিবর্তে 10টি গাছ লাগানো, এই ধরনের সচেতনতামূলক কাজগুলো করলেই তবেই আমাদের এই পরিবেশকে, আমাদের সমাজকে, আমাদের এই পৃথিবীকে রক্ষা করা সম্ভব হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, আর পরিবেশ সম্পর্কে সচেতনতা নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।